খাদ্য টেলিভিশন থেকে জানাচ্ছি শুভ সকাল, শুভ সন্ধ্যা অথবা শুভ রাত্রি, অথবা যে সময় দেখছেন, যে ক্ষণে দেখছেন, যে মুহূর্তে দেখছেন, যে অবস্থায় দেখছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আমাদের গুলিস্তান সংবাদদাতা জানান, গুলিস্তান থেকে একদল কুত্তার মিছিল বের হয়। কুত্তাগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, আমরা আর কতকাল ল্যাংটা থাকব। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিষয়টা আমেরিকান প্রেসিডেন্টকে জানালে তিনি কুত্তা দলকে একটি করে জাঙ্গিয়া দেওয়ার প্রতিজ্ঞা জ্ঞাপন করেন। আমাদের এক স্টাফ রিপোর্টার হারে হারামজাদা জানান যে আফ্রিকার জঙ্গলে পিঁপড়া এবং হাতির এক বিশাল যুদ্ধ লেগে যায়। সেই যুদ্ধে পিঁপড়ার পায়ের নিচে পড়ে কয়েক হাজার হাতি মৃত্যুবরণ করে। ইতিমধ্যে একটি পিঁপড়ার পা ভেঙে যাওয়াতে আজিমপুর কবরস্থানে তাকে চিকিৎসারত রেখে যাওয়া হয়। আমাদের মেডিকেল সংবাদদাতা জানান, কিছুক্ষণের মধ্যে পিঁপড়াটি সুস্থ অবস্থায় মৃত্যুবরণ করবেন। এদিকে সখীপুরের কবরস্থান জানান যে সেখানে তিনজন মরা ব্যক্তিকে সাপে দংশন করে। গতকাল কক্সবাজারে মাছের ব্যাপারে মিস্টার ঝামেলা খান জানান যে গতকাল আমরা মাছ মারতে গিয়ে দেখি সব মাছেরা লকডাউন দিয়েছে। মাছেরা বলেছে যদি আমাদের মাস্ক না দেওয়া হয় তাহলে আমরা মানুষের কাছে ধরা দেব না, আর মাস্ক ছাড়া বাইরে বেরোলে আমাদের করোনা ভাইরাস হতে পারে, এই কারণেই সব মাস লকডাউন দিয়েছে। গতকাল সকাল 9:00 স্থানীয় ঢাকা সদরঘাট থেকে 500 যাত্রী নিয়ে বরিশালের দিকে রওনা দেয় একটি নৌকা। মাঝ নদীতে গেলে একটি বোয়াল মাছের সাথে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়। এদিকে 500 জন যাত্রীর মধ্যে 450 জন আহত এবং 400 জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদেরকে টয়লেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর আহতদেরকে পাবনা লাশকাটা ঘরে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এদিকে আমাদেরই এক সংবাদদাতা মোহাম্মদ ভুট্টা খান জানিয়েছে যে গতকাল সকাল 32টার সময় স্থানীয় এক লোকের পকেট মেরে ঘন্টায় 400 কিলোমিটার গতিতে পালাবার সময় এক গার্মেন্টস কর্মী মিস্টার টিক্কা খানের বুকে ধাক্কা খেয়ে তিনি ইন্তাকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে চোরটির বয়স ছিল 180 বছর 3 মাস 365 দিন 16 কেজি। এবার সবশেষ হারানো বিজ্ঞপ্তি। গতকাল রাত 2:30টার সময় স্থানীয় জাহান্নামের চৌরাস্তার মোড় থেকে একটি মুরগির বাচ্চা হারিয়ে গিয়েছে। বাচ্চাটির চেহারা গোলাকার, চাপা সুপা ভাঙ্গা। মুরগিটি হারানোর সময় তার পরনে ছিল একটি পুরুষের শার্ট এবং মহিলাদের ব্লাউজ। বাচ্চাটির সন্ধান চায় তার বাবা মিস্টার হারে হারামজাদা। আজকে যে কোনো সময় আপনার বা আমাদের পায়খানার উপর দিয়ে ঘন্টায় 350 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টি বয়ে যেতে পারে। সেই জন্য সেই এলাকার যুবতী মেয়ে এবং গর্ভবতী মেয়েদের সাবধানে চলাফেরা করার অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল সূর্য উঠতেও পারে, আবার নাও উঠতে পারে। এই ছিল আমাদের আজকের সংবাদ। আমাদের এই ঠাডা পড়া সংবাদ সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তাই যদি আপনি আমাদের পেজ থেকে সংবাদটি শুনে থাকেন তাহলে পেজটি ফলো করুন, আর যদি আমাদের চ্যানেল থেকে সংবাদটি দেখে থাকুন তাহলে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে একটি গুঁতা দিন। উকিল আমার আসবে কবে আর সহে না পারি, আর কি যে করি আমি ডিমের চিন্তায় মরি, আমি ধরা খাওয়া পড়ি, আমি ডিমের চিন্তা করি।